ডেলি ডেলি মাছের একঘেয়েমি রেসিপি খেতে একদমই ভালো লাগে না, তাই তো আজ চট জলদি একটি 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলার রেসিপি আমি নিয়ে হাজির হয়েছি। এটি খেতে যতটা মজাদার ততটাই কিন্তু বানিয়ে ফেলা খুবই সিম্পল এবং ইজি। আজকের রেসিপি হলো ফিশ ফিঙ্গার। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে এক টুকরো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গারের জন্য। আপনারা চাইলে যে কোনো মাছেরই ফিশ ফিঙ্গার বানাতে পারেন, কিন্তু পাঙ্গাস মাছের এই স্কিনটা তুলে ফেলা খুবই সহজ লাগে আমার কাছে। আর যেহেতু এই মাছের মাঝখানের যে সির দাঁড়া সেই কাঁটাটা ছাড়া বাকি কিন্তু কোনো কাঁটা থাকে না, তাই এটা ফিশ ফিঙ্গার বানানোর জন্য একেবারে উপযোগী। এখানে একটা ছোট্ট টিপস, মাছের স্কিনটা সেপারেট করার আগে মাছটাকে ডিপ ফ্রিজে রেখে একটু টাইট করে নিতে হবে, তবে কিন্তু স্কিনটা খুব ইজিলি সেপারেট হয়ে যাবে। তা নয় তো মাছটা নরম থাকলে একটু প্রবলেম হয়। ঠিক এইভাবে স্কিনটা হালকা ভাবে কেয়ারফুলি ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত ইজিলি স্কিনটা কিন্তু আলাদা করে দেওয়া যাচ্ছে মাছের পিসটার থেকে। এই পাঙ্গাস মাছ এমনিতে যদি খেতে না ভালো লাগে আপনাদের, তাহলে একবার ফিশ ফিঙ্গার বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয় এই মাছের ফিশ ফিঙ্গার। সম্পূর্ণ টেস্টটাই কিন্তু পাল্টে যায়, কেউ ধরতেই পারবে না এটা কোন মাছের ফিশ ফিঙ্গার আপনি বানিয়ে খাওয়াচ্ছেন। এখন ফিশ ফিঙ্গারের জন্য মাছটা আমি পিস করে নেব। কাঁটার সাইড থেকে এভাবে আমি কেটে নিচ্ছি, যেহেতু মাছটা ডিপ ফ্রিজে ছিল তাই একটু টাইট আছে। এভাবেই দুই দিক থেকে মাছটা আমি নিয়ে নিলাম এবং মাঝের যে কাঁটার অংশটা সেটা আমি ফেলে দিচ্ছি, সেটা রান্নায় ব্যবহার হবে না। এখন এইভাবে লম্বালম্বি করে ফিশ ফিঙ্গারের আকারে আমি মাছগুলোকে পিস করে নিচ্ছি ফিশ ফিঙ্গার বানানোর জন্য। দেখুন ফ্রিজে রাখার কারণে মাছগুলো কেটে নিতেও কিন্তু কতটা সুবিধা হচ্ছে, একটুও নরম নেই, একেবারে টাইট আছে মাছগুলো। যে পিসগুলো একটু মোটা মোটা হয়ে আছে সেগুলোকেও দুই ভাগে ভাগ করে নিচ্ছি, খুব বেশি মোটা মোটা করে এখানে নেব না। ফিশ ফিঙ্গারগুলো ফিঙ্গারের আকারে রাখতে হলে একটু পাতলা করে সরু করে কেটে নিতে হবে, এভাবে একটু লম্বা লম্বা করে। এখন সবগুলো মাছ আমি এভাবে কেটে নিয়েছি, একটি বোলে আমি মাছগুলো সব একসাথে নিয়ে নিলাম। এখন এই মাছগুলোর মধ্যে যে একটা আষ্টে গন্ধ আছে সেটা কাটানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে মাছের পুরো আষ্টে গন্ধটাই একেবারে ভ্যানিশ হয়ে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে মাছটা ভেতর থেকে অনেকটা সফট বানিয়ে দেবে এই ভিনিগার। ভিনিগারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মাছটা 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এখন ম্যারিনেশনের জন্য একটি মিক্সচার রেডি করে নেব। এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের শুধু হোয়াইট অংশটাই আজকের রান্নায় ব্যবহার করছি, কুসুমটা এভাবে আলাদা করে তুলে দিচ্ছি। কুসুমটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে কুসুম ইউজ করলে তেলে খুব বেশি ফেনা কাটে, তাই আমি কুসুমটা আজ অ্যাভয়েড করেছি। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। এখন দিচ্ছি চিকেন মশলা পাউডার 1 টিস্পুন, আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন অথবা ম্যাগি মশলাও ইউজ করতে পারেন এর জায়গায়। দিয়ে দিলাম 2 টিস্পুন আদা রসুন পেস্ট এবং 1 টিস্পুন লেবুর রস, আর দিচ্ছি 3 টিস্পুন কর্নফ্লোর। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ আমি রেডি করে নিচ্ছি। এদিকে দেখুন মাছটা থেকে আষ্টে জলটা প্রায় বেরিয়ে গিয়েছে এই ভিনিগার মিশ্রণ মাছটা। এখন জলটা থেকে আলাদা করে নিয়ে মিশ্রণটার মধ্যে সবগুলো মাছ একসাথে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাছের সাথে এই পেস্টটি একটু ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো এখন সফট হয়ে গেছে, এর ভেতরে জল সব বেরিয়ে গেছে। এখানে বেশি পাতলা লাগলে আপনারা আরেকটু কর্নফ্লোর অ্যাড করতে পারেন। এখন তৈরি করে নেব ফিশ ফিঙ্গারের জন্য যে ব্রেড ক্রাম্পসটা লাগবে, সেই রেসিপিটিও এইখানে দেখে নিন আপনারা। খুবই ইজি, জাস্ট 5 মিনিটের ব্যাপার। ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি চাকুর সাহায্যে, আপনারা হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়েও দিতে পারেন। এখন এগুলোকে গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নেব, একটু ভালোভাবে গুঁড়ো করে নেবেন।
ভালোভাবে গুঁড়ো না করলে একে কোটিং করতে একটু সমস্যা হয়। দেখুন, এইভাবে আমি ভালোভাবে ফাইনলি গ্রাইন্ড করে নিয়েছি। এখন এই ব্রেড ক্রাম্বসগুলো যেহেতু একটু ভেজা ভেজা আছে, সেটাকে একটু ক্রিস্পি বানিয়ে নিচ্ছি। কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি, লো ফ্লেমে এটিকে একটু নেড়ে চেড়ে নিব। বেশি টাইম লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটি ক্রিস্পি হয়ে যাবে। এই দেখুন, এখন এগুলো একেবারে ঝরঝরে আর ক্রিস্পি হয়ে গিয়েছে। আমাদের ফিশ ফিঙ্গারের জন্য ব্রেড ক্রাম্বস একেবারে রেডি। এমনিতেই আমার চ্যানেলে ব্রেড ক্রাম্বস এবং আরও 3টি আলাদা আলাদা ক্রাম্বস সম্পর্কে একটি ভিডিও তৈরি করা আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে ডিটেলসে। আর ব্রেড ক্রাম্বস কতটা ইজিলি ভাবে বানিয়ে ফেলা যায় বাড়িতেই, সেটাও আমি এখানে দেখিয়ে দিলাম। এই ব্রেড ক্রাম্বস শুধু ফিশ ফিঙ্গার নয়, আলাদা অনেক কিছু রেসিপিতেই ব্রেড ক্রাম্বসটি ব্যবহার করা যায়। এখন এভাবে মাছের পিসগুলো একে একে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে ভালোভাবে রোল করে করে, একটু প্রেস করে করে ভালোভাবে এর গায়ে আমি ব্রেড ক্রাম্বসগুলোকে আটকে নেব। যেহেতু কর্নফ্লোর আছে, কর্নফ্লোরটা বাইন্ডিংয়ের কাজ করে, খুব ভালোভাবে এগুলো সেট হয়ে যাবে। সবগুলো ফিশ ফিঙ্গার ঠিক একইভাবে এভাবে হাতের দ্বারা রোল করে করে আমি কোটিং করে নিয়েছি। এই দেখুন, আমার প্রায় সব কটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব গ্যাসের চুলায়। অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি, যেহেতু এগুলো ডিপ ফ্রাই করা হবে তাই আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি। এখন এগুলো একে একে আমি অ্যাড করে দিচ্ছি। এই মুহূর্তে আমার গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে, এগুলো যেই মুহূর্তে দেওয়া শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি ফ্লেমটা লো করে দেব, নয়তো এগুলো সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ভেতর থেকে মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে, জাস্ট 5 মিনিট মতো টাইম লাগবে। এই দেখুন, এগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে, ফ্রাই করা হয়ে গিয়েছে। সেটা বোঝার একমাত্র উপায় এই যে বাবলসগুলো ধীরে ধীরে কমে যাবে। দেখুন, এগুলো এখন রেডি হয়ে গিয়েছে, তাই বাবলসের সংখ্যাটাও যথেষ্ট কম। এখন আমি একটু জালির সাহায্যে এভাবে টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা অয়েলটাও ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এই ফিশ ফিঙ্গারগুলো কিন্তু আমি একবারই কোটিং করে তারপরে তেলে ভেজে নিয়েছি, এখানে ডবল কোট করার কোনো প্রয়োজন নেই, একবার সিঙ্গেল কোটেই কিন্তু এগুলো যথেষ্ট ক্রিস্পি হয়ে যায়। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এই ফিশ ফিঙ্গারগুলো। এখন আমি একটি সার্ভিং প্লেটে টমেটো সসের সাথে এই ফিশ ফিঙ্গার সার্ভ করে নিচ্ছি। এই ফিশ ফিঙ্গার রেস্টুরেন্টে খেতে গেলে যথেষ্ট পরিমাণে টাকা খসাতে হয় পকেট থেকে, আর আপনারা যদি বাড়িতেই এতটা ইজি প্রসেসে বানিয়ে ফেলতে পারেন ফিশ ফিঙ্গার, তাহলে আর কোনো কথাই নেই। আজকের ফিশ ফিঙ্গার রেসিপি আমার কাছে একটু স্পেশালই বটে, কারণ এই রেসিপিটি আমার হাজব্যান্ডের সম্পূর্ণ নিজস্ব। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি, 8 থেকে 80 সবাই এই রেসিপিটি অবশ্যই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে এমনই কোনো সুস্বাদু রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।